কাজকর্মে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন, ঘরে আছেন, সুস্থ আছেন। এই লকডাউনের মধ্যে কিন্তু বাচ্চাদের কি বোঝানো যায়, বাচ্চাদের তো মন মানে না, তারা মিষ্টি খেতে চায়। তো আজকে আমি আপনাদের কাছে একদম সহজ পদ্ধতিতে ভাপা সন্দেশ করে দেখাবো। তো চলে আসুন আমার রান্নাঘরে, দেখে নেওয়া যাক ভাপা সন্দেশটা আমি কিভাবে তৈরি করি। আমি এখানে 3 প্যাকেট ফুল ফ্যাট দুধ নিয়ে নিয়েছি। 3 প্যাকেট মানে 1.5 লিটার দুধ ইউজ করেছি। দুধটাকে আমি সবার প্রথমে একটা পাত্রের মধ্যে ঢেলে জাল দিয়ে নেব। যখন দুধটা ঈষৎউষ্ণ গরম থাকবে, মানে আঙুল চোবাবার মতন গরম থাকবে, সেই অবস্থায় আমি 2 পাতিলেবু রস করে রেখেছি, সেটাকে ইউজ করব। তবে পাতিলেবুর রসটাকে কিন্তু ডাইরেক্ট ইউজ করলে চলবে না, এর মধ্যে যেই পরিমাণ লেবুর রস আছে সেই পরিমাণ জল মিশাতে হবে, না হলে ছানাটা টক হয়ে যাবে আর ছানার মধ্যে লেবুর একটা গন্ধ চলে আসবে। পাতিলেবুর সাথে জল মিশিয়ে দিলে ছানাটা খুব সফট হয়। এইভাবে আমি ছানাটাকে কাটিয়ে নেব। এবার আমি একটা সুতির কাপড় নিয়ে তার মধ্যে ছানাটাকে ছেঁকে নেব। ছানাটা ছেঁকে নেওয়ার পর আমি তার উপরে ঠান্ডা জল দিয়ে দেব, তাহলে পাতিলেবুর যে স্মেলটা থাকে সেটা চলে যায়। এই ছানার জলটা আপনারা ফেলবেন না, বাড়িতে কারোর যদি কোনো পেটের সমস্যা থাকে ছানার জল খেলে তা পেটের পক্ষে খুবই উপকারী। যেহেতু আমি এখানে সন্দেশ বানাচ্ছি তাই আমি অতিরিক্ত চিপে জলটা পুরোপুরি বের করে নেব না, ছানাটায় যেন একটু ময়েশ্চার থাকে সেরকমভাবে ছানাটা একদম নরম রাখবো। পুরো চিপে নিলে সেটা ঝুলিয়ে রাখলে পনির হয়ে যায়। এবার আমি মিক্সিং বোলের মধ্যে ছানাটাকে তুলে নেব। তারপরে এখানে আমি 2 এলাচ নিয়েছি, এলাচটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, এলাচের চোখলাগুলোকে আমি দেব না, পুরো এলাচটাকে আমি ছানার মধ্যে দিয়ে দেব। তারপর আমি এখানে ছোট বাটির 1 বাটি চিনি ইউজ করেছি, এখানে ডাস্ট চিনি ইউজ করেছি, আপনারা চাইলে মিক্সিতে গুঁড়ো করেও চিনি ইউজ করতে পারেন। চিনিটা মিক্সিং বোলে দেওয়ার পরে আমি একবার ছানাটাকে একবার মিক্সিতে ঘুরিয়ে নেব। ছানাটা কিন্তু এখানে পুরো মিহি হয়নি, ছানাটাকে পুরো একদম পেস্ট করার জন্য আমি এখানে ছোট বাটির 1 বাটি দুধ নিয়েছি, এর 1/2 বাটি দুধ আমি ইউজ করব। ছানার মধ্যে দুধটা দিয়ে একবার নাড়িয়ে নিয়ে তার আবার আরেকবার মিক্সি করে নিতে হবে। দেখুন ছানাটা কিন্তু ক্রিমি টেক্সচার এসেছে, যদি অতিরিক্ত দুধ দেওয়া হতো তাহলে ছানাটা পাতলা হয়ে যেত। আপনারা যখন করবেন দুধটা বুঝে ইউজ করবেন। আমি এখানে একটা কাচের বোল নিয়ে নিয়েছি, কাচের বোলে আমি ভালোভাবে ঘি ব্রাশ করে নিচ্ছি চারিদিক দিয়ে। আপনারা চাইলে কাচের বোলের পরিবর্তে অন্য বাটিও ইউজ করতে পারেন, সেখানে ঘি বা বাটার লাগিয়ে নেবেন ভালোভাবে। এবার আমি ছানার পেস্টটাকে বাটির মধ্যে ঢেলে সমানভাবে একদম চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি উপর থেকে কিছু কেশর ছড়িয়ে দিচ্ছি আর পেস্তা কুচি করে কাটা পেস্তাও ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেস্তার পরিবর্তে অন্য কোনো ড্রাই ফ্রুটও ইউজ করতে পারেন। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে 5 মিনিট জলটাকে ফুটিয়ে নেব। দেখুন জলটা ফুটে উঠেছে। এবার আমি ঢাকনিটা তুলে লোহার একটা চাকি বসিয়ে নিলাম। আপনারা চাইলে এই লোহার চাকির পরিবর্তে কোনো উঁচু কাদা উঁচু প্লেট বা থালাও দিয়ে দিতে পারেন, শুধু মাথায় রাখতে হবে জলটা যেন, ফুটন্ত জলটা যেন সেই কাদা উঁচু থালা বা চাকির নিচে পর্যন্ত থাকে। যেহেতু আমি এখানে কাচের বাটি ইউজ করেছি তাই আমি এখানে একটা প্লেট বসিয়ে তার উপর কাচের বাটিটা বসালাম। আপনারা যদি কাচের বাটি না ইউজ করেন ডাইরেক্ট আপনারা লোহার চাকির উপরেও বাটিটা বসাতে পারেন। এবার আমি বাটিটাকে বসিয়ে
কাচের ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে 30 থেকে 40 মিনিটের জন্য রেখে নিলাম। ভাপে বসাবার পর কড়াইয়ের ঢাকনাটা খুলে বারবার চেক করবেন না। কাচের ঢাকনা হওয়ার একটাই সুবিধা, উপর থেকে দেখা যায় কতটা সুন্দর সন্দেশটা ভাপে ফুলে উঠছে। 30 মিনিট পর আপনারা একটা কাঠি বা ছুরি দিয়ে চেক করে নিতে পারেন, যদি না হয় তখন আরও 10 মিনিটের জন্য ভাপিয়ে নিতে পারেন। 35 মিনিট ভাপাবার পর এবার আমি ঢাকনিটা খুলে সন্দেশটা চেক করব। তো দেখুন, আমি এই কাঠিটা দিয়ে সন্দেশটা চেক করছি, কাঠিটা একদম ফ্রেশ বেরিয়েছে, তার মানে আমার সন্দেশটা একদম ভাপানো পারফেক্ট হয়েছে। এবার আমি সন্দেশটাকে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়ে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিলেই সন্দেশটা একদম সেট। 30 মিনিট ফ্রিজে রাখার পর সন্দেশটা আমার একদম সেট। এখন আমি সন্দেশটাকে সাইড দিয়ে একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নেব। এবার একটা প্লেটের মধ্যে বাটিটাকে উল্টিয়ে নিয়ে আস্তে আস্তে বাড়ি মারলেই সন্দেশটা বেরিয়ে আসবে। তারপর আরেকটা প্লেট নিয়ে সন্দেশটাকে উল্টিয়ে নিলেই সন্দেশটা সোজা হয়ে যাবে। তারপর ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিলেই তৈরি একদম ভাপা সন্দেশ। আপনাদের যদি এই ভাপা সন্দেশের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ দেয়। তো দেখুন কি সুন্দর হয়েছে এই সন্দেশটা। তো আপনারা অবশ্যই এই সন্দেশটা বাড়িতে একবার ট্রাই করে খাবেন। খুবই সহজ, খুব কম ইনগ্রিডিয়েন্টস লাগে তৈরি করতে। আর জীবনের পাঁচফোড়নকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন।